রহমান রহিম আসসালামু আলাইকুম রুট টুরুব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফর্ম ফিল আপ করতে আসলে কী কী কাগজ লাগে তো ভিডিও শুরু ভিডিওটা তাই সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমত হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপ করার আগে আপনাদের অবশ্যই অনলাইন কপিটা সংগ্রহ করতে হবে কীভাবে অনলাইন কপি আপনি মোবাইলের মাধ্যমে পাবেন তা আমাদের ইতিমধ্যে চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে আসি আপনাদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন মোবাইলে সে ভিডিও আমাদের ইতিমধ্যে চ্যানেলে আসে আপনারা দেখে নেবেন এরপরে আসি হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড যেটা কলেজ থেকে দেওয়া হয়েছে আপনি আপনি যে ইয়ারে পড়ে থাকেন না কারণ আপনাকে ফার্স্ট ইয়ারই প্রথমত দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশন কার্ড ওই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যাবেন ঝামেলা শেষ তো আমি আপনাদেরকে কি বললাম প্রথমত হচ্ছে আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি তারপর হচ্ছে যে অনলাইন কপি তারপর হচ্ছে কি রেশন কার্ডের ফটোকপি এই এই কপিগুলো কাগজগুলো নিয়ে আপনি কলেজে একটু ফোন দিয়ে দেবেন কলেজে আপনাদের যে তথ্য আরও যদি কোনো কাগজ চায় তাহলে সেই কাগজগুলো দিয়ে দেবেন তো এই হচ্ছে যে ফর্ম ফিল করতে দরকার হবে এই প্রয়োজনীয় কাগজ এইগুলোই হচ্ছে প্রয়োজনীয় কাগজ তো এই হচ্ছে আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের জানাবেন আর এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করার উপকার করার জন্য আপনি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলেও অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম